হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেইলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তোমরা যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা যাদের আইটিআই কোর্স এই বছর কমপ্লিট হবে অর্থাৎ ফাইনাল ইয়ারে পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও। তোমাদের মধ্যে থেকে অনেকেই রয়েছো যারা আইটিআই কোর্স কমপ্লিট করার পর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটিও করে নিয়েছো। বর্তমানে আইটিআই কোর্স কমপ্লিট করার পর অবশ্যই সবার অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করে রাখা উচিত, কারণ বেশ কিছু জব রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আইটিআইয়ের পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটাকেও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা একবারই করা যায়, তাই যারা অলরেডি এই ট্রেনিংটা করে নিয়েছো তারা তো আর করতে পারবে না। তবে যারা এখনও কোথাও থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করনি, তোমাদের উদ্দেশ্যে এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে গত 21 এপ্রিল ন্যাশনাল অ্যাপ্রেন্টিস মেলা 2022 চালু করা হয়েছে। এই অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করে তোমরা বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে। ডিজিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভারতের প্রতিটি রাজ্য বা স্টেট অনুযায়ী অ্যাপ্রেন্টিস মেলা 2022 শিডিউল দেওয়া হয়েছে, অর্থাৎ কোন রাজ্যের কোন প্রতিষ্ঠানে এই অ্যাপ্রেন্টিস মেলার আয়োজন করা হবে। এখানে দেওয়া ভারতের ম্যাপ থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লিক করো, তাহলে স্ক্রল করে নিচে আসলে তুমি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের কোথায় অ্যাপ্রেন্টিস মেলা আয়োজিত হবে সেই সংক্রান্ত ডিটেলসটি তুমি এখান থেকে চেক করতে পারবে। তবে তুমি এখান থেকে যেই ডিস্ট্রিক্টের ওপরেই ক্লিক করো না কেন, তুমি একটাই লেখা দেখতে পারবে। দেখো এখানে লেখা রয়েছে, সরি, দিস ডিস্ট্রিক্ট ইজ নট কন্ডাক্টিং মেলা, প্লিজ চুজ অ্যানাদার ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই ডিস্ট্রিক্টে কোনো মেলা আয়োজিত হবে না, তুমি অন্য ডিস্ট্রিক্টে চেক করো। এক্ষেত্রে এখান থেকে তুমি যেই ডিস্ট্রিক্টের ওপরেই ক্লিক করো না কেন, তুমি সেম এই লেখাটাই দেখতে পারবে। আসলে ডিজিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্রেন্টিস মেলা সংক্রান্ত ইনফরমেশনগুলি আপডেট হয়নি। তবে তোমাদের সকলের জন্য আগামী 12ই মে 2022 তারিখে মুর্শিদাবাদের বহরমপুর আইটিআইতে অ্যাপ্রেন্টিস মেলার আয়োজন করা হবে। দেখো অ্যাপ্রেন্টিস মেলা সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে ডেট লেখা রয়েছে, গতকাল অর্থাৎ 2 তারিখ নোটিশটি প্রকাশিত হয়েছে। তবে এই অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করার জন্য তোমায় অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। সম্পূর্ণ নোটিশটি দেখার পর অনলাইন রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখানে লেখা রয়েছে, অল ইন্টারেস্টেড পাসড আউট অ্যান্ড ফাইনাল ইয়ার মেল অর ফিমেল ক্যান্ডিডেটস, অর্থাৎ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আগ্রহী সমস্ত পাসড আউট এবং ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রী অফ অল ট্রেডস, মানে সমস্ত ট্রেডের, অফ অল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই, মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইটিআইয়ের, শুধুমাত্র কিন্তু বহরমপুর আইটিআইয়ের ছাত্রছাত্রী না, সমস্ত আইটিআইয়ের ছাত্রছাত্রীদের, আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড এ অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2022 অ্যাট গভর্নমেন্ট আইটিআই বহরমপুর ইনস্টিটিউট ক্যাম্পাস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইটিআই ছাত্রছাত্রীদের বলা হচ্ছে আইটিআই বহরমপুরে যে অ্যাপ্রেন্টিস মেলা 2022 আয়োজন করা হবে সেখানে অংশগ্রহণ করার জন্য। নিচে এখানে দেখো শিডিউল দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস মেলাটি কবে আয়োজিত হবে সেই ডেটটি দেখো এখানে দেওয়া রয়েছে, 12/5/2022 থার্সডে, এবং বড় করে এখানে দেখো ট্রেড লেখা রয়েছে, অল ট্রেড, অর্থাৎ সমস্ত ট্রেডের ক্যান্ডিডেটরাই এই অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করতে পারবে। আসল কথা, তুমি যেই ট্রেড নিয়েই আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো না কেন, তুমি চাইলে এই মেলায় অংশগ্রহণ করতে পারবে। পুনরায় দেখো এখানে বলা হয়েছে, অল পাস আউট অ্যান্ড ফাইনাল ইয়ার মেল অর ফিমেল ক্যান্ডিডেটস অনলি, অর্থাৎ সমস্ত মেল ও ফিমেল ক্যান্ডিডেট যারা অলরেডি আইটিআই পাস আউট হয়ে গেছে বা এবছর ফাইনাল ইয়ারে পড়ছে, কেবলমাত্র তারাই এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে। এরপর রিপোর্টিং টাইম দেখো দেওয়া হয়েছে 9 AM, অর্থাৎ তুমি সকাল 9টার মধ্যে বহরমপুর আইটিআইতে পৌঁছে যাবে। এরপর ভেনু বা লোকেশন দেওয়া হয়েছে, অবশ্যই গভর্নমেন্ট আইটিআই বহরমপুর মুর্শিদাবাদ ইনস্টিটিউট ক্যাম্পাস। এরপর দেখো বলা হয়েছে, কোম্পানি অ্যানেক্সার 1, ডিটেলস অফ কোম্পানি অ্যান্ড ভ্যাকান্সি, অর্থাৎ এই মেলাতে যে সকল কোম্পানি অংশগ্রহণ করবে তাদের লিস্ট ও তাদের ভ্যাকান্সি ডিটেলসটি অ্যানেক্সার 1-এ দেওয়া থাকবে। তবে অ্যানেক্সার 1-টি আমি এখনও পাইনি, তবে যখনই পাবো তখন সেটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তাই সমস্ত আপডেটের জন্য তুমি যদি এখনও টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে না থাকো, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করে নিও। এরপর দেখো এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়েছে। এই অ্যাপ্রেন্টিস মেলা সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় কমেন্ট করে জানানোর পাশাপাশি এখানে দেখো 3টি নাম্বার দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো একটি নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো। এরপর স্টাইপেন্ডের ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়নি, তবে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমায় মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস মেলাতে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমায় সাথে করে নিয়ে যেতে হবে, দেখো এখানে সেগুলো লেখা রয়েছে, তোমার লাস্ট কোয়ালিফিকেশান এবং আইটিআই পাস সার্টিফিকেট এবং মার্কশিট, তার সাথে সিভি বা বায়োডাটা 3 কপি, আধার কপি অর্থাৎ তোমার আধার কার্ডের কপি, এবং পাসপোর্ট সাইজ কালার ফটো 3 কপি, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের কালার ফটো 3 কপি। তবে আমার মতে তুমি এই সমস্ত জিনিসগুলো 3 কপির জায়গায় একটু বেশি করেও নিয়ে যেতে পারো। WHO-র গাইডলাইন অনুযায়ী COVID-19 পরিস্থিতির জন্য তুমি কিন্তু অবশ্যই এই মেলাতে মাস্ক পরে যাবে। দেখো এখানে লেখা রয়েছে, ওয়েয়ারিং মাস্ক অ্যান্ড কিপিং সেফ ডিস্টেন্স ফ্রম ইচ আদার। দেখো আমি এখানে অ্যাপ্রেন্টিস মেলার ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেজটি ওপেন করে নিয়েছি। এই পেজটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তুমি সরাসরি এই পেজটিতে আসতে পারবে। অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, তাই অবশ্যই তোমায় রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেওয়া এই সমস্ত ইনফরমেশনগুলো একটু আগেই আমরা নোটিশে দেখলাম, তাই এগুলো নিয়ে পুনরায় আর আলোচনা করবো না। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে, অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম, অর্থাৎ এই মেলাতে তোমার সাথে করে যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তার লিস্টটি এখানে দেওয়া রয়েছে।
তোমার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিটের জেরক্সের পাশাপাশি সেগুলোর অরিজিনালও সাথে করে নিয়ে যেতে হবে। চার নম্বর পয়েন্টে দেওয়া আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ডের মধ্যে থেকে যে কোনো একটি অরিজিনাল আইডি প্রুফ অবশ্যই তোমার সাথে করে নিয়ে যাবে। এরপর এখানে দেখো লেখা রয়েছে, প্লিজ ফিল অল দ্য ফিল্ডস ইন ক্যাপিটাল লেটার্স অনলি এক্সেপ্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ফর্ম ফিল আপের সমস্ত কিছু তোমায় ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে, শুধুমাত্র তোমার ইমেল অ্যাড্রেসটি ছাড়া। প্রথমেই দেখো রয়েছে ক্যান্ডিডেট নেম ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ এখানে তুমি তোমার নামটি এইভাবে ক্যাপিটাল লেটারে লিখবে। ফাদার্স নেম ক্যাপিটাল লেটার্স অনলি, এখানে তুমি তোর বাবার নামটি ক্যাপিটাল লেটারে লিখবে। মাদার্স নেম ক্যাপিটাল লেটার্স অনলি, এখানে তুমি তোমার মায়ের নামটি ক্যাপিটাল লেটারে লিখবে। মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটি এন্টার করবে। ইমেল অ্যাড্রেস স্মল লেটার্স অনলি, তোমার ইমেল অ্যাড্রেসটি স্মল লেটারে এইভাবে তুমি এখানে এন্টার করবে। এরপর এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। এরপর এখান থেকে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে পাসিং ইয়ার আইটিআই, অর্থাৎ তুমি কোন বছর আইটিআই পাস করেছো সেই ইয়ারটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। দেখো এখানে 2017 থেকে ইয়ারের অপশন দেওয়া রয়েছে, তবে তুমি যদি তার আগে আইটিআই পাস করে থাকো অর্থাৎ তুমি যদি 2016 সালে আইটিআই কোর্স পাস করে থাকো সেক্ষেত্রে সবার নিচে দেওয়া আদার অপশনটি চুজ করবে। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে তুমি তোমার আইটিআই পাসিং ইয়ার অর্থাৎ 2016 এন্টার করবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট নেম আইটিআই নেম, অর্থাৎ তুমি যেই আইটিআই ইনস্টিটিউট থেকে আইটিআই কোর্সটি কমপ্লিট করেছো সেই ইনস্টিটিউট নেমটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। এখানে দেখো এই লিস্টে যদি তোমার আইটিআই কলেজের নাম না থাকে তাহলে একদম নিচে এখানে দেখো আদার আইটিআইয়ের একটি অপশন দেওয়া রয়েছে, এটি তুমি সিলেক্ট করবে। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে তুমি তোমার আইটিআইয়ের নামটি এন্টার করবে। তার পাশাপাশি ব্যাকেটে তোমার আইটিআইয়ের এনসিবিটি এমআইএস কোডটিও এন্টার করবে। দেখো আমি এখানে এন্টার করেছি, ঠিক এইভাবে তুমি তোমার আইটিআইয়ের নেম এবং তোমার আইটিআইয়ের এনসিবিটি এমআইএস কোডটি তুমি এন্টার করবে। তুমি তোমার মার্কশিট বা সার্টিফিকেট থেকেই তোমার আইটিআইয়ের এনসিবিটি এমআইএস কোডটি পেয়ে যাবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ট্রেড নেম, অর্থাৎ এখান থেকে তুমি তোমার ট্রেড নেমটিকে চুজ করবে, অর্থাৎ তুমি যেই ট্রেড নিয়ে আইটিআই কোর্সটি কমপ্লিট করেছো সেই ট্রেডটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। যদি এখানে দেওয়া এই লিস্টে তোমার আইটিআই ট্রেডটি না থাকে তাহলে একদম নিচে দেখো এখানে আদার ট্রেডের অপশন দেওয়া রয়েছে, তুমি এটি সিলেক্ট করবে। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে তুমি তোমার ট্রেডটি লিখবে, অর্থাৎ যেই ট্রেড নিয়ে তুমি আইটিআই কোর্স কমপ্লিট করেছো। এরপর এখানে দেখো লেখা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার, টু পার্টিসিপেট ইন অ্যাপ্রেন্টিসশিপ মেলা অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন ইয়েট দেন রেজিস্টার ইউর সেলফ নাও থ্রো দ্য ফলোয়িং লিঙ্ক, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ মেলাতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বারটা থাকা বাধ্যতামূলক। যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে সেটি তুমি এখানে এন্টার করবে, তবে যদি না থাকে সেক্ষেত্রে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে প্রথমে তুমি অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্টার করে নাও, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলে এই ফর্মটি ফিল আপ করো। এরপর সবশেষে এখানে দেওয়া ডিক্লারেশনের বক্সটিকে চেক করবে ও নিচে দেওয়া সাবমিটের ওপর ক্লিক করবে। এরপর স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে উই হ্যাভ রিসিভড ইউর রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। নিচে এখানে দেখো লেখা রয়েছে সেভ দ্য লিঙ্ক বিলো হুইচ ক্যান বি ইউজ টু এডিট ইউর রেজিস্ট্রেশন আপ আনটিল দ্য রেজিস্ট্রেশন ক্লোজিং ডেট, অর্থাৎ এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি তুমি কপি করে সেভ করে রাখতে পারো। যদি তোমার মনে হয় তোমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপে কোথাও কোনো ভুল হয়েছে তাহলে তুমি সেটি এডিট করতে পারবে রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট পর্যন্ত। নিচে এখানে দেখো লেখা রয়েছে এডিট ইউর রেসপন্স, এখানে ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশন ফর্মটাকে পুনরায় ওপেন করতে পারবে এবং তোমার যেখানে ভুল হয়েছে সেটি ঠিক করতে পারবে। যদি তোমার পরবর্তীতে মনে হয় কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট পর্যন্ত তোমার ফর্মটা এডিট করে চেঞ্জ করতে পারবে। এখানে দেওয়া এই লিঙ্কের ওপর লং প্রেস করবে এবং এখানে দেখো কপির অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে তুমি লিঙ্কটাকে কপি করে রেখে দেবে। আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে, কীভাবে তোমরা এই অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করবে বা এই অ্যাপ্রেন্টিস মেলাতে অংশগ্রহণ করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে সমস্ত কিছু নিয়েই আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।